যখন কবরে লাশকে রেখে দেওয়া হবে তখন দুইজন ফেরেশতা আসবে এবং দুইজন ফেরেশতা দৌত কণ্ঠে প্রশ্ন করবে, মান রব্বুকা তোমার রবকে, মা দীনুকা তোমার দিন কি, ও মান নবীকা তোমার নবীকে। হাই আল্লাহ, কি বুঝাবো আপনাদেরকে কবর নিয়ে। বিশ্বনবী যখন গোরস্থানের পাশে যেতেন তা একটা কাঠি নিয়ে রাখুন, ধ্যানের সঙ্গে বসে থাকতেন, এত গভীর ধ্যানে চলে যেতেন যে সাহাবিরাও পর্যন্ত ওনার পাশে যেতেন না। এখন যদি মৌলবীরা কবরস্থানে যায়, আমি তো যাই, আমার তো প্রয়োজন আছে, আমি তো কারো জানা যাই যাব, তো মনে মনে করে নিয়ত করি বাড়ি থেকে বের হয় আজ কারোর সঙ্গে কথা বলবো না, গোরস্থানের এক পাশে বসে খালি তৌবা করবো আল্লাহর কাছে যে আল্লাহ কাল তো আমাকে আসতে হবে, আজকে একজনকে আগাতে এসেছি, কাল আমার আসতে হবে। কিন্তু যেই গোরস্থানে পৌঁছাবো, ও মনি সাহেব জানাজাটা কেমন পড়তে হয়, শুরু করে দিল ওইখানে। ওকে যদি আবার কথা না বলি, কত গরম রে। জি না, তোমার ফতোয়ার জন্য বহুত সময় আছে, তোমার ফতোয়া মানুষকে একটু ধ্যানে থাকতে দাও, একটু ধ্যানে থাকতে দাও, তোমার অনেক সময় আছে, অনেক টাকা ও অনেক দিতে পারবে, কিন্তু তা হতে দেবে না, খালি খচখচ করে খচখচ করে খুঁজবে। এবার শুনেন, একজন ইহুদি মেয়ে, ভিক্ষারি মেয়ে, মেয়েটা হলো ইহুদি, ভিক্ষা করে খায়, বিশ্বনবীর ঘরে এসছেন ভিক্ষা করতে, নবীজি বাড়িতে নাই, আম্মু জানায়সা রয়েছেন। মেয়েটা বলল, মায়েশা কিছু খাবার আছে কি তো আমাকে দাও। মা আমার বোন আমার, ওই ইহুদির মেয়েটাকে আম্মু জানায়সা মাত্র দুটি খেজুর ওর হাতে দিল, আর কিছু নাই। খেজুর দুটো যখন হাতে পেয়ে গেল তখন মেয়েটা বলছে, ও আমুল মুমিন নেশা, আল্লাহ তোমাকে আজাব কবরের আজাব থেকে মুক্তি দান করুন। আম্মা জানাই সবাক, কবরে আবার আজাব হবে নাকি? তাই নাকি? কবরে আজাব তো আমি শুনিনি, আমি জানি না। তার মানে তখন নতুন নতুন হাদিসের ব্যাপার। এমন সময় বিশ্বনবী এলেন বাড়িতে, আম্মু জানাই সে ঘটনাটা খুলে বললেন, দাঁড়া নবী গো, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছিল আমার বাড়ি, আর আমি যখন দুটি খেজুর ওর হাতে দিলাম মেয়েটা আমাকে দোয়া দিল, হে আয়েশা আল্লাহ তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দেন। তখন আম্মা জানায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কবরে কি আজাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে আযাবুল কবরি হাক্কুন, কবরে আজাব সত্য, কবরে কঠিন শাস্তি আছে, কঠিন আনন্দ আছে, দুটি কবরে রয়েছে। আল্লাহর নবী বিবি আয়েশা বলছেন, এরপরে আমি খেয়াল করতে লাগলাম, এমন কোনো নামাজ নাই যে আমার নবী কবরের আজাব থেকে মাফ চাইনি। ওই দোয়াটা আজ আমরা বলি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তার মানে বিশ্বনবী প্রতিটি নামাজে, ফরজ হোক চাই সুন্নত হোক চাই ওয়াজিব হোক চাই নফল হোক, সালাম ফেরার আগে আল্লাহর কাছে কবরের আজাব থেকে মাপ চেয়েছেন। অতএব বন্ধুরে, আজাব আল কবরে হাকুন, কবরের আজাব সত্য। তো বিশ্বনবী বলছেন, যখন মাইয়াটাকে রেখে দেওয়া হবে তখন দুইটা ফেরেশতা আসবে, আতাহু মালাকানে, একজন বলবে একজন শুনবে তা নয়,
ফায়াকুলানে, তারা দুজনে যৌথ কণ্ঠে বলবে, একসঙ্গে তারা সুর দিয়ে বলবে, মান রব্বুকা মা দীনুকা ও মান নবীউকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। তিনখানা প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলছেন যে লোকটা ইমানদার বলবেন রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ঠিক ঠিক উত্তর দেবে আসমান থেকে আমার রব আওয়াজ করবেন, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে, ওর চিরসুখের জায়গা বানিয়ে দাও কবরটাকে। কিন্তু বন্ধুরে, যখন প্রশ্নগুলো ঠিক 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 দিয়ে দেবে, ভুল দেবে না, তখন জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুন যেন একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, ম্যাগের মতো গর্জন দিচ্ছে, ওই রকম ভয়ানক আগুনের দরজাটা খুলে দেওয়া হবে এবং ওই লোককে বলা হবে, বান্দা হে আল্লাহর বান্দি, একবার জাহান্নামের দিকে তাকিয়ে দেখ, এটা কত ভয়ানক, তোর আল্লাহ তোকে রহম করেছে, ভালোবেসে নিয়েছে, তুই ঠিক উত্তর দিতে পেরেছিস, তোর আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, ওই রকম কঠিন জায়গা থেকে তুই চিরশান্তি পেয়ে গেলি। কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না, হায়লাতে রে আমি জানি না, আমি বুঝি না, এই বলে যে ছেড়ে দেবে, তার জন্য জান্নাতের দরজাটা একবার খুলে দিয়ে বলা হবে, হতভাগা বদনসিব রে, এত সুখের জায়গাটা ছেড়ে চির কঠিন জায়গায় তুই চলে গেলি, তোর কঠিন আজাব হবে রে, আমার রব তোর ওপরে নারাজ আছে, জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস একবার দেখেলে, জাহান্নাম তো চিরদিন তুই ছিকবি। এই দুইটি ফেরেশতা এসে প্রশ্ন করবে এবং আপনার আমার পরকালের রিজাল্ট আউট হয়ে যাবে, এর নাম কবর, এর নাম কবর। আমরা বুঝি না, বুঝতেও চাই না। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দিনটা কবরের চিন্তায় গেছে, সারা দিনটা কবরের চিন্তায় পার হয়ে গেছে। ডুকড়ে ডুকড়ে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনা কানতেন, ফুঁপে ফুঁপে ভিপড়ে ভিপড়ে কানতেন। হযরতে উমারকে বর্ষা মারা হয়েছে পিঠে, আবুলুলু এক ইহুদি বেইমান বর্ষা মেরে দিল, এই দিকে বর্ষাটা বেরিয়ে গিয়েছে, দুধ খাওয়ানো হচ্ছে তো দুধটা পেটে যাবে কোথায়, এই দিকে বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থায় হযরত উমার তার ছেলে আবদুল্লাহকে ডেকে বলছে, বাবা মদিনার চারিদিকে হই হই রই রই কাণ্ড, আমিরুল মুমিনিনকে বর্ষা মারা হয়ে গেছে, আমিরুল মুমিনিন আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর হয়তো বেশিক্ষণ বাঁচবে না, এটোলা ওটোলা সেটোলা থেকে লোক দ্রুত গতিতে দৌড়ে আসছেন। আমিরুল মুমিনিন বুঝে নিলেন, আর আমাকে পৃথিবীর বুকে থাকতে হবে না, নীরব নগরে আমি পৌঁছাই। এই তুমি লাইটটা জ্বাললে কেন শেষ দিকে জ্বলাবার জন্য, তুমি কি জানো না, একবার উঠে বলো তো এই লোকগুলোর সামনে যে নূর মোহাম্মদ লাইট দিতে পারে না, এটা আমি জানি না, উঠো দাঁড়াও। ঠিক মোসেন কথাগুলো গোছিয়ে বলতে যাব, তখন একটা একটা করে ফিতরা শুরু করছে। বর্ষা মেরে দেওয়া হয়েছে, চারিদিক থেকে লোক এসে হাজির হচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, বেটা আবদুল্লাহ ছেলেকে ডেকে বলছে, তুমি যাও উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশার কাছে, একবার নবীজির পাশে আমি শুব, এই জায়গাটা ওর কাছ থেকে পারমিশন নাও। বিশ্বনবী, নবীদেরকে কিন্তু কাফন দেয়া হয় না জানেন,
দুইজন ব্যক্তি কাফন পায় না, একটা হচ্ছে শহীদ যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, ওই রক্ত মাখা কাপড়ই ওকে কবরে পৌঁছানো হবে, ওর গোসলও নেই কাফনও নেই, ওই রক্ত নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। আর একটা হচ্ছে নবী যত এসেছিলেন পৃথিবীতে তাদের কাপড়টা দিয়েই তাদেরকে দেওয়া হয়েছে, ওই কাপড়েই তারা তবলিগ করে জিন্দগি কাটিয়েছেন, এদেরকে কাফন দেওয়া হয় না। তো বিশ্ব নবীকে দাফন করা হয়েছে কোথায়? আম্মাজান আয়েশার যেটা ঘর, যেটা হুজরা, সেখানেই দাফন করা হয়েছে। তা আবু বাকার আয়েশার, রসুল্লাহ সাল্লাম হলো আয়েশার স্বামী, আবু বাকার হলো ওর আব্বা, তো ওই দুজন পাশে পাশে শুয়ে আছে। এটা পশ্চিম দিক তো নাকি? এটা পশ্চিম দিক। প্রথমে রসুল্লাহ সাল্লাম আছেন, রসুল্লাহ সাল্লামের কাঁধের কাছে আবু বাকারের মাথা, তারপরে তার কাঁধের কাছে উমারের মাথা, লাইনটা এরকম করে করা আছে এর দিকে, ঠিক এইভাবে কবরটা আছে। তো উমার যায়নি, ঢুকেছে কে কে? রসুল্লাহ সাল্লাম আর আবু বাকার। উমার এবার পারমিশনটা চাইছে কার কাছে, কেননা জায়গাটা আয়েশার, সাধারণ গোরস্থান লয়, সাধারণ গোরস্থানটা হচ্ছে গারকুল বাকি, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, মানে মসজিদ থেকে খানিকটা দূরে। কিন্তু হযরত উমার বলছে, যাও বেটা, ওই অবস্থায় আমার পারমিশনটা নিয়ে এসো। উমারের ছেলে আবদুল্লাহ গিয়ে বললেন, উম্মুল মুমিনিন আম্মা জান, আমার আব্বা আপনার কাছে একটা পারমিশন নেওয়ার জন্যে পাঠিয়েছে, আপনি ভেবে চিনতে বলবেন আমার আব্বা জীবনে শেষ জায়গাটা তার দুই বন্ধুর কাছে থাকতে চাইছেন, বিশ্বনবী এবং আবু বাকারের পাশে থাকতে চাইছেন, অর্থাৎ আপনার হুজরাতে তিনি জায়গা নিতে চাইছেন, এটা কি পারমিশন আছে নাকি? মা আমার, বোন আমার, আম্মা জান আয়েশা একটু চিন্তা করলেন, মাত্র এক দু মিনিট, বেশি সময় নিলেন না, নেওয়ার পর বললেন, যাও আমি পারমিশন দিয়ে দিলাম, তোমার আব্বার দাফনটা আমার আব্বার পাশে করবে, আর আমি কেন পারমিশন দিলাম সেটাও শুনে লাও। তার কারণ হচ্ছে যে আমার থেকে তোমার আব্বার কুরবানি বেশি আছে, দিনের ব্যাপারে তোমার আব্বার অনেক মেহনত আছে, অতএব রসুলের পাশে ওই লোকটা থাকার হক রাখে, ওর দাফনটা ওখানেই করবে। হযরত উমারের কাছে কি বেটা বলছে, আলহামদুলিল্লাহ আব্বা সুসংবাদ নিয়ে এলেন, আপনার পারমিশন হয়ে গেছে। হযরত উমার বললেন, আলহামদুলিল্লাহ। এরপরে আবার কি বলছেন, বেটা রে আমি জীবিত রয়েছি, এখনো মরিনি, হয়তো বা আয়েশা আম্মা আমাকে না বলতে পারেনি যে এত বড় একজন সাহাবী আবার মুসলিম জাহানের খলিফা, আমি কেমন করে না বলি, যদি আমি এই বেঁচে রয়েছি এই জন্যে সে না বলতে পারেনি, তাহলে আর একটা কাজ করবে, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফনের জন্য নিয়ে যাবে, আমার জানাজার খাটটা নিয়ে যাওয়ার পর দাফন করার আগে আর একবার পারমিশন নেবে, যদি সে পারমিশন দেয় তো দাফন করবে। এমন সময় বলছে, আমিরুল মুমিনিনের বেটা বাপের কাছে বসে এই মমুষ্য অবস্থায় যে দৃশ্যটা হচ্ছে, সে কাঁদছে অঝর নয়নে, বাপের মাথাটাকে জাঙ্গের উপরে রেখে আস্তে আস্তে করে সেহেলে হাত দিচ্ছে, বলছে, আব্বা হতাশা হবেন না, আপনি রসুলের সাহাবি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হতাশা হবেন না, আপনার আল্লাহ আপনার সঙ্গে কবরে ভালো ব্যবহার করবে, কোনো চিন্তা নাই। তখন বলছে, বেটা রে আমি মদকে ভয় করিনি, মদকে নিয়ে হতাশা হচ্ছি না রে বাবা, কিন্তু মতের পর প্রথম মঞ্জিল আমি যখন কবরে যাব, তো আমার রব আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি বা রবের সঙ্গে কি ব্যবহার করে রেখেছিলাম,
আমার যে কি এমন আমল নিয়ে আমি চললাম এটা আমি বুঝতে পারছি না রে বাবা, এর জন্য আমি হতাশা হচ্ছি, মতকে ভয় করিনি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবাউল মাইয়্যাতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআন আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন যখন কোন মানুষ মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিনটে জিনিস যায়, একটা হলো মাল সামান কিছু যায়, আর কি যায়, তার হাল যায়, আত্মীয় স্বজন যায়, আর তিন নম্বর যায় তার আমল, যে আমলগুলো করেছে সে আমলগুলো যায়। যারপরে যখন দাফন হয়ে যায় তাকে যখন মাটি দিয়ে দেওয়া হয় ফায়ার জিয়ানে সিনানে, তখন দুইটা জিনিস ফিরে চলে আসে, তার সঙ্গে হয় না। সেই দুইটা জিনিসকে আহলহ মালহ, তার বংশ ফিরে আসে এবং মাল ফিরে আসে, আর তার সঙ্গে কবরে ঢুকে যায় একজন আমালহ তার আমাল। অতএব বন্ধুরে, সব থেকে বড় চালাক কে? একজন দার্শনিক বলছে সব থেকে বড় চালাক ওই যে কবরের পুঁজিকে করে নিতে পারলো, কবরের সালের জাপ মুখস্থ করলো, হাঁসরের মাঠের মাল তৈরি করে নিল। এর মতো আর চালাক পৃথিবীর বুকে কেউ নাই। আর বর্তমান জামানায় সব থেকে যে চালাককে যে বেশি মিথ্যা কথা বলে, যত মার্কেটে মিথ্যা বলতে পারবে ওকে লোক চালাক বলবে। আর মিথ্যা যে একটা আইব, নোংরা, পায়খানার থেকেও নোংরা, এটা মানুষ বোঝে না। মার্কেটেও মিথ্যা বলে যেছে ওকে বলছে চালাক। সত্য যে বলে সে আইব হয়ে গেছে, এখন মিথ্যাওয়ালারা চালাক হয়ে গেছে। এর নাম কবর। তিনটে প্রশ্নের জবাব দিতে হবে। এইচএস পরীক্ষা চলছে না, আজকে কয়টা হলো? হ্যাঁ, আজকে চারটা হয়ে গেল, আর কটা আছে? আরো চার পাঁচটা আছে। হ্যাঁ, আগামীকাল পরীক্ষা আছে তো? না আছে। কি বিষয় আছে? ওই কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে ছাত্রদেরকে রাতে? কেন দিচ্ছে না? কত বদমাস দেখো তো, কি জুলুম। হাজি ভাই, কালকে কি পরীক্ষা আছে? আজকে রাতে যদি কোশ্চেনগুলো দেওয়া হয় ছেলেগুলো লিখতে পারবে? যেটা সব থেকে মরা সেও ফার্স্ট ডিভিশন হবে, বুঝতে পারছেন কি না? কিন্তু পৃথিবীর এডুকেশন বিভাগ যারা ব্রেনকে নিয়ে সার্চ করেছে, সারা পৃথিবী একমত, শুধু ভারত নয়, যে কোশ্চেন আগে দেওয়া যাবে না, আর দুই নম্বরে তিন দিয়ে ভাগ করেছে ব্রেনকে। 100 মার্কের কোশ্চেন যদি হয় 33 পেলে ওকে পাশ করে দাও, ওকে পরের ক্লাসে যোগ্যতা ঘোষণা করো, আর তার থেকে নিচে চলে এলে ওকে আরেকবার ওই ক্লাসেই পড়াও। 33 এখন পাস ফেল উঠে গেছে, ছেলেকে মারবি না উঠে গেছে। তো যাই হোক, 33 পাস, তিন দিয়ে ভাগ, আর কোশ্চেন সেই হলে ঢোকার সময় পাবে, আগে খাতা পরে কোশ্চেন, এবার তুমি যা লিখবে লিখো। তো দেখেন, এই দুটো খুব কঠিন, কিন্তু আমার আল্লাহ কবরের প্রশ্নকে গোপন রেখেছেন, 1400 বছর আগে আউট করে দিয়েছেন। মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা, হে গোলাম তোদের কি প্রশ্ন পরীক্ষার হলে হবে? আমার নবীকে দিয়ে আমি এলান করে দিলাম, তাহলে মেহরবান কি না? এবার বলেন আল্লাহ মেহরবান কি না? দুই নম্বর হলো সারা বিশ্ব 33 কে তাকে 3 পেলে তাকে পাস বলেছে,
আমার রব একের দশ পেলে পাঁচ বলেছি, যদি একশোতে তুমি দশ পেয়ে যাও আমি রব আমার মহব্বতের মেহরবানি গুণে তোমাকে নব্বই দিয়ে পাশ করে দিব। তাহলে এদিকেও আমার রব বড় মেহরবান, প্রশ্ন তো গোপন করেনি, আবার ব্রেন মেজারমেন্ট আমলের জিন্দেগিটাকে দশ দিয়ে ভাগ করেছেন। একটা হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, আল্লাহর নবী সাহাবিদেরকে সামনে বলছেন, হে আমার সাহাবিরা শোনো, আমি তোমাদেরকে দশখানা আমল বলছি, যদি তোমরা নটা করে একটা ছেড়ে দাও জাহান্নাম চলে যাবে, আমার দশটা হুকুমের ভিতরে যদি নটা করে আল্লাহর একটা ছেড়ে দাও তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, কিন্তু আমি যখন পৃথিবীর বুকে থাকব না চলে যাব, আমার উম্মত ঈমান বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওই জামানায় যদি তারা নটা ছেড়ে দিয়ে একটা আমল করে জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। তো আমার রব করেছেন কি, গোটা জিন্দেগির যেটা আমার পরীক্ষা প্রশ্নটাকে আউট করে দিয়েছেন, দুই নম্বর যেটা করেছেন দশ ভাগের এক ভাগে পাস করে দিয়েছেন, কিন্তু দুনিয়াওয়ালার থেকে আমার আল্লাহ এক জায়গায় বড় কড়া। সেটা কোন জায়গায়? যদি ২০২৩ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো ছেলে যদি ব্যাক পায় ফেল পড়ে, ২৪ সালে পরীক্ষা দিতে পারবে, ২৫ সালে পরীক্ষা দিতে পারবে, সারা জীবন সে চেষ্টা করে পরীক্ষা দিয়ে যাবে, সরকার তাকে না বলবে না, কিন্তু আমার রবের পরীক্ষার হলে এক চান্সে পাস করতে হবে, একবার যদি ফেল পড়ে যায় আর দ্বিতীয় চান্স পাবে না, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুনাহ, তবু তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। কিছু চালাক লোক কিয়ামতের মাঠে গিয়ে বলবে, কলো রব্বানা আমার তা নাসনা তাইনি ওয়াহিয়াই তা নাসনা তাইনি ফাতারাফনা বিজুনো বিনা ফাহাল ইলা খুরুজি মিন সাবিল। বিচার শুরু হওয়ার আগে কিছু লোক আল্লাহর কাছে গিয়ে আপিল করবে, রকলু তারা বলবে, রব্বানা হে আমাদের প্রভু, আমার তা নাসনা তাইনি মৃত দুবার, ওয়াহিয়াই তা নাসনা তাইনি জীবিত দুবার, ফাতারাফনা বিজুনুবিনা এটা ভালো করে বুঝিনি, কিন্তু আমরা আমাদের গোনাকে স্বীকার করছি, ফাতারাফনা বিজুনুবিনা মৃত দুবার জীবিত দুইবার, ভালো করে নূর মোহাম্মদ বুঝাতে পারেনি, বদরুদ্দুজানাদবি বুঝাতে পারেনি, তাদের ক্ষমতা ছিল না, কিন্তু আজকে বুঝে নিয়েছি, তাই ফাতারাফনা বিজুনুবিনা আমরা আমাদের গুনাহগুলোকে স্বীকার করছি, হে আমার রব ফাহাল ইলা খুরুজি মিন সাবিল, আজকের কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি বলে দেন, সেই দিকে পালিয়ে গিয়ে নতুন করে আমল করে আসব, হে আমার রব একবার পালাবার রাস্তাটা বলে দেন। কিন্তু আমার রব তার পরের আয়াতই আছে, কি লিমালিল মুলকুল ইয়াম, এক দুটো আয়াতের পরে আছে, আজকের দিনে অনুগত্য প্রভুত্ব শাসন বিচার কার, আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে আমি মজবুত পাকার নেওয়ালা, তিলে তিলে পাকার নেওয়ালা, একদিন অনেক গুণা মাফ করে দিয়েছি, কিন্তু আজকে এমন ধরব তোর শাঁসিতে, তোর টুটিতে, তোর গলাতে, তোকে হিলতে দিব না, একদম চুলচেরা হিসাব লিব। বন্ধুরে আমার, সব জায়গায় চালাকি চলবে না, খালি একটু বুঝার চেষ্টা করি, চেষ্টা করলেই হবে, আর কিছু করতে হবে না, চেষ্টাটা করলেই হবে।